সোমবার সন্ধ্যায় সিবিআই আদালত অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করলেও রাতেই তা স্থগিত করে দিল কলকাতা হাইকোর্ট। আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি হবে। ততদিন পর্যন্ত মুক্তি পাবেন না ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়। বস্তুত বিশেষ সিবিআই আদালত জামিনে মুক্তির নির্দেশ দেওয়ার পরেও ফিরহাদ সহ নারদকাণ্ডে ধৃত চার নেতাকে মুক্তি দেয়নি সিবিআই। তাদের নিজাম প্যালেসে হেফাজতে রেখে বিশেষ সিবিআই আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাশাপাশি হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে নারদ মামলা পশ্চিমবঙ্গের বাইরে সরানোর আবেদনও জানানো হয়েছে। সোমবার রাতেই প্রধান বিচারপতির বেঞ্চে এই আবেদনের ভার্চুয়ালি শুনানি শুরু হয়েছে। আপনারা জানেন সোমবার সকালে রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার পুর প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদের সঙ্গেই গ্রেপ্তার করা হয়েছে মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্র এবং কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে। সোমবার দিনভর শুনানির পর ধৃত চারজনেরই অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে সিবিআই আদালতের বিচারক অনুপম মুখোপাধ্যায়, কিন্তু রাত 10:30 পর্যন্ত তাদের ছাড়েনি সিবিআই। ফিরহাদদের আইনজীবী অনিন্দ্য রাউত অভিযোগ করেছেন বিশেষ সিবিআই আদালত 50,000 টাকার ব্যক্তিগত বন্ডে অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করা সত্ত্বেও ফিরহাদদের মুক্তি না দিয়ে আদালত অবমাননা করেছে সিবিআই। ফিরহাদের মেয়ে প্রিয়দর্শিনী নেট মাধ্যমে অভিযোগ করেছেন তার বাবাকে এখনও ছাড়া হয়নি, এমনকি নিজাম প্যালেসে পৌঁছেও তিনি এই অভিযোগ করেন। অন্যদিকে সিবিআই জানিয়েছে হাইকোর্ট শুনানি পর্ব শেষে প্রধান বিচারপতির নির্দেশ না মেলা পর্যন্ত ধৃতদের মুক্তি দেওয়া হবে না। ধৃত চারজন অত্যন্ত প্রভাবশালী হিসেবে চিহ্নিত করে নারদ মামলা পশ্চিমবঙ্গের বাইরে সরানোর জন্যও হাইকোর্টে আবেদন করা হয়েছে সিবিআইয়ের তরফ থেকে। দেখছেন সেই ছবি, জামিন নামঞ্জুর হয়ে যাওয়ার পর তৃণমূলের এই শীর্ষস্থানীয় নেতাদের নিয়ে যাওয়া হচ্ছে প্রেসিডেন্সি জেলার উদ্দেশ্যে। ভোর রাতেই সূত্রে খবর, ভোর রাতেই অসুস্থতাজনিত কারণে মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায় প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে স্থানান্তরিত হয়ে ভর্তি হন এসএসকেএম এর উডবার্ন ওয়ার্ডে। অন্তর্বর্তীকালীন জামিন স্থগিতের আদেশের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন ফিরহাদ হাকিম, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায় শুনবো আমরা। এর পাশাপাশি শুনে নেব ফিরহাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী হাকিমের বক্তব্য। বিজেপি সব কিনে নিতে পারে, সিবিআই ইডি সব। হাই, মে মিনু। ডিজিটাল বাংলা কি খবরে দেখনে কে লিয়ে ফেসবুক পর হামারা পেজ লাইক কিজিয়ে আর ইউটিউব পে হামারা চ্যানেল সাবস্ক্রাইব কিজিয়ে, সাথে বেল আইকন দবায়ে। এরপরে হয়তো ইডি দিয়ে আমাদের কেস করাবে, হ্যারাস করবে, কিন্তু জুডিশিয়ারি মুখ বন্ধ করে থাকবে না। জুডিশিয়ারির মধ্যে দিয়ে আমরা ন্যায় বিচার পাব। অন্যায় হই হই হতে পারে, পপুলার হওয়াটা কোনো অন্যায় নয়। আমি পপুলার, তাই হাজার হাজার লোক আমার জন্য এসছে, কিন্তু আমি আমার কি দোষ হয়েছে? আমি সিবিআইকে সহযোগিতা করিনি, আমি ভালো ব্যবহার করিনি। আমার জামিনের অধিকার কেন বঞ্চিত হলো? ওয়াই মাই বেল ইজ ডিনাইড ফর দি সেক অফ আদার্স, ওয়াই আই হ্যাভ বিন কনভিক্টেড? সেটা ওরা বুঝবে, আমি এর বলবো না। কলকাতার মানুষ কি আমায় বাঁচাতে দিল না? কলকাতার মানুষ কি আমায় বাঁচাতে দিল না? ভাই আমি আছি, বেল দিলাম, বেল পেলাম, বেরোনো গেল না। আর এইটুকু বুঝলাম যে আমরা খারাপ, শুভেন্দু আর মুকুলরা ভালো। বেল দেখুন, রাত্রির বেলা আমরা ঘুমিয়েছিলাম যেভাবে ঘরের মধ্যে, আমরা কোনো দুষ্কৃতি নই, ডাকাত নই, এত ছ আটজন মিলে ঝাঁপিয়ে পড়ার বেডরুমের মধ্যে কোনো প্রয়োজন ছিল না। আপনি দেখছেন কালকে নাইট শুটে এসেছি, আমরা জামিন বিচারক দিয়েছিলেন, আইনের ওপর আমাদের আস্থা আছে এবং পরবর্তী ক্ষেত্রেও সম্পূর্ণ আস্থা আমাদের আছে। আমরা আইনের পথেই সমস্ত বিষয়টা করব, উদ্দেশ্য প্রণোদিতভাবে যদি কেউ করে তাকে প্রতিহত করবার জন্য নিশ্চয়ই আমরা আইনের সাহায্যই নেব। একদিন ভারতীয় জনতা পার্টি তো কেস্টাম করেছিলাম যে নিশ্চয়ই নয়, আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো ক্ষেত্রে
কারুর কাছে অর্থ সাহায্য নেইনি যেমন বলে গেছিলাম, আজকেও বলি আমি কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত। রাতে নিজাম প্যালেসের উদ্দেশ্যে পৌঁছে গিয়েছিলেন ফিরহাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী হাকিম। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন তিনি শুনব। নমস্কার, আমি প্রিয়দর্শিনী হাকিম, আমি ফিরহাদ হাকিমের বড় কন্যা। আমি আজকে মিডিয়াকে বলছি, কারণ আমার সত্যি আর মানে আমি অ্যাজ আ সিটিজেন অফ ইন্ডিয়া, আপনি যদি আমার ফেসবুকও দেখেন, আমি লিখেছিলাম জাস্টিস প্রিভেলস যখন আমার বাবা বেল পেয়েছিল, আমি লিখেছিলাম জাস্টিস প্রিভেলস, কারণ আই অ্যাজ আ সিটিজেন অফ ইন্ডিয়া আই বিলিভ ইন দ্য জুরিডিকশন অফ আওয়ার কান্ট্রি। কিন্তু খুব অদ্ভুত ভাবে যে বেল হয়ে গেল, হ্যাঁ আমরা খবর পেয়ে গেলাম বেল হয়ে গেল, বেলের কপি চলে এলো, তারপরে তখন ইন্টারনেটে 6টায় বেরিয়েছে, আমার হাতে 8টায় এসেছে, হ্যাঁ বাট 6টার সময় ইন্টারনেট ইট ওয়াজ অ্যাভেলেবল। তো 8টার থেকে আমরা যখন গিয়ে লয়ার বলছে যে বেলটা দিন, ওরা বলছে না না 15 মিনিট রুকিয়ে হামকো সেন্টার সে ফোন আ রা, আমার সামনে সেন্টার সে ফোন আচ্ছা হাম দেখ রা হ্যায় দেখ রা হ্যায় করছে। তারপরে হঠাৎ করে বলছে যে আপনারকে না এখন আপনি বসুন 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 করে আমাদের আটকে রাখলো। তারপরে হাইকোর্ট থেকে একটা পুরো ভুল, আচ্ছা আপনারা তো মমতা ব্যানার্জি কখন বসে ধর্ণা দিয়েছে রাস্তায়? আপনারা তো সবাই নিউজ মিডিয়া চ্যানেলে, কেউ দেখেছেন মমতা ব্যানার্জিকে রাস্তায় বসে ধর্ণা দিতে আর লোককে প্রবাহিত করতে? আমি তো দেখিনি। হাইকোর্টে আপনাদের লয়ার অ্যাপিয়ার করতে হয়েছে? হাইকোর্টে আমাদের লয়ার অ্যাপিয়ার করেনি। হাউ ক্যান হাইকোর্টে দে হ্যাভ গিভেন আ স্টে অন অ্যান্ড বেলটা ক্যান্সেল করে দিল যখন আমাদের লয়ার হাইকোর্ট জানেনি নি? আর ওনারা কি করে জানতে, যদি 6টায় বেল দিয়ে দিয়েছে বা 8টায় ধরুন ফিজিক্যাল কপি, 8টায় তো আমাদের রিলিজ করে দেওয়া উচিত। যদি 12-11টার সময় আবার, যদি 3 ঘন্টা পরে আবার হাইকোর্টই যদি রিলিজটা ক্যান্সেল করে দিয়ে আবার 11টায় রিয়ার অ্যারেস্ট করতো, কিন্তু ওই 3 ঘন্টা সিবিআই কি করে জানতো যে আমাদের ক্যান্সেল হয়ে যাবে স্টে অর্ডার? আমি সেটা জানতে চাই যে হাউ ডিড দে নো যে ওই 3 ঘন্টা বসিয়ে রাখো কারণ স্টে অর্ডার ক্যান্সেল হয়ে যাবে। সো হোয়াট হ্যাপেন্ড দ্যাট 3-4 আওয়ার্স ওয়াজ কমপ্লিটলি ইললিগাল। অ্যান্ড আই এম অলসো রিকোয়েস্টিং দ্য পিপল অফ বেঙ্গল, পিপল অফ কলকাতা, যে আপনারা সবাই প্লিজ কাম থাকুন, কারণ আমাদের বাংলাকে ওরা ভোটে জিততে পারেনি। হি ইজ লাইক মোদিজি অ্যান্ড অমিত শাহ, আমাদের বাংলাকে ভোট দিয়ে নিতে পারেনি না, ওরা প্রেসিডেন্সিয়াল রুল করে নেবে, ওরা বাংলাটাকে জ্বালিয়ে প্রেসিডেন্সিয়াল রুল করে নেবে। তাই জন্য আমাদের সবাইকে শান্ত থাকতে হবে, আপনারা প্লিজ শান্ত থাকুন, চুপচাপ থাকুন, কেসটাকে ঠিকভাবে হতে দিন, কারণ ওরা আমাদের যে ইমোশনটাকে ইউজ করবে আমাদের এগেনস্টে, আমরা বাঙালিরা ইমোশনাল তো আমাদের ইমোশনটা ইউজ করবে। ছিলাম আমরা সেই